আমার বয়স 30, আমার ঘাড়ে সমস্যা, কোমরে সমস্যা, হাঁটুতে সমস্যা, ঘাড় থেকে ব্যথাটা হতে হতে হাতে চলে আসে, কখনো কোমর থেকে যায় পা পর্যন্ত, হাঁটু পর্যন্ত, পায়ের গোড়ালি পর্যন্ত চলে যায়। সমস্যাটা প্রায় 5 থেকে 6 বছর। আমি অনেক ডাক্তার দেখাইছি, অনেক ডাক্তার অনেক কথাই বলছে সেই সমস্যা ঠিক বলে সেটা সেটা এইখান সেইখান, কিন্তু ভালো হয় নাই। এখন আমি স্যারের কাছে জানতে চেয়েছি যে এটা কীভাবে ভালো করা সম্ভব বা ভালো হবে কি না। আমার নাম রাবেয়া, আমার বয়স 34 বছর। আমার সমস্যা হলো আমার ঘাড়ে, পিঠে, কোমরে ব্যথা। অনেকদিন যাবত এই ব্যথায় আমি ভুগতেছি, প্রায় আজ 10 বছর যাবত। আমি অনেক ডাক্তার দেখিয়েছি, কোনো উপকার আমি পাই নাই। আমি এখন এই রোগ থেকে কীভাবে মুক্তি পাবো, আমার ডাক্তার সাহেবের কাছে আমার পরামর্শ আমি চাই। আমরা দুজন দর্শকের দুজনেরই প্রাসঙ্গিক প্রশ্ন, যে ঘাড় ব্যথা আছে পাশাপাশি অন্য সমস্যা আছে, কারো মেরুদণ্ডে চলে আসে ব্যথা, প্রথম দর্শক বললেন, হ্যাঁ, এবং ঘাড়ের ব্যথা হাতেও আসে। আসলে এই প্রত্যেকটা কেসই মানে ডায়াগনোসিসটা খুব জরুরি। যেমন প্রত্যেকটা রোগী, দুই রোগী দেখেন, দু মানে 5-6 বছর ধরে তারা ভুগতেছে, বিভিন্ন ওষুধ খাচ্ছে, যদি রোগ ডায়াগনোসিস কনফার্ম না হয় দেখা যায় এক রোগটা তো বেড়েই চলবে, আরও খারাপ হতে পারে। পাশাপাশি ওষুধের কারণে এই যে বিভিন্ন ওষুধ খেয়ে যাচ্ছে, এতে দেখা যাচ্ছে শারীরিক বিভিন্ন সমস্যা তৈরি হবে। দুজনের ক্ষেত্রে ডায়াগনোসিসটা কনফার্ম করতে হবে, এবং দুজনই কিন্তু ইয়াং রোগী, মধ্যবয়সী। এই সময় আমি যেটা বলছিলাম শুরুতে, মধ্যবয়সী রোগীদের সমস্যা বেশি হয়, বেশিরভাগ কারণ যে যেমন ঘাড়ে যেটা বলছিল যে ঘাড় ব্যথা এবং হাতে ব্যথা আসে, এটা একেবারে কমন। এটা আমরা যেটা সার্ভাইকাল ডিস্ক প্রোল্যাপস যে রোগীগুলো আমরা বেশি পেয়ে থাকি, এই ক্ষেত্রে ডিস্কের সমস্যার পাশাপাশি দেখা যায় যদি রোগ নির্ণয় দেরি হয় এবং দীর্ঘদিন থাকে, সার্ভাইকাল মাইলোপ্যাথি হতে পারে, সেক্ষেত্রে রোগী ব্যালেন্স পাবে না, শক্তি কমে আসবে। আপনি জানেন ঘাড়ে ইম্পর্টেন্ট অংশ, ওখানে যদি সার্ভাইকাল কর্ড কম্প্রেশন হয় তা থেকে কিন্তু বড় আকারের শারীরিক সমস্যা, স্পর্শকাতর মানে নার্ভগুলো রয়েছে সেখানে। এরা দুজনই আগে আরো কনফার্ম করতে হবে যে ডায়াগনোসিসটা কনফার্মটা কিভাবে করবে। কনফার্ম করার ক্ষেত্রে বিভিন্ন মোডালিটিস, অবশ্যই টুলস ব্যবহার করতে হবে, প্রয়োজনে এমআরআই করতে হবে, এবং বিভিন্ন ব্লাড টেস্টের মাধ্যমে কিন্তু আমরা কনফার্ম করতে পারি। আর আমাদের কিছু ফিজিক্যাল বিভিন্ন অ্যাসেসমেন্ট আছে, বিভিন্ন টেস্ট আছে, যেমন সার্ভাইকাল কম্প্রেশন টেস্ট, ডিস্ট্রাকশন টেস্ট, বিভিন্ন মুভমেন্ট করে আমরা এগুলো করতে পারি, এসএলআর টেস্ট, বিভিন্ন স্কোবার্স টেস্ট, বিভিন্ন টেস্টের মাধ্যমে আমরা কিন্তু বুঝতে পারি যে নার্ভের সমস্যা না, আর্থ্রাইটিস না, অন্য কোনো সমস্যা। এগুলো যদি কনফার্ম করার পরে সব বেশিরভাগ রোগের চিকিৎসাই হচ্ছে ফিজিওথেরাপি, এবং ফিজিওথেরাপির আবার বিভিন্ন প্রকার আছে, বিভিন্ন মডালিটিস আছে, এক এক রোগের ক্ষেত্রে থেরাপি এক এক রকম হবে। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন, এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন।